পাহাড় তো অনেক হলো, এবার একটু ঐতিহ্যের টানে বেরিয়ে পড়লাম মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। পাহাড়, জঙ্গল, ঐতিহ্য নিয়ে মধ্যপ্রদেশ যেন এক স্বপ্নের রাজ্য। আমরা প্রথমে যাব ওরছা, তারপরে গোয়ালিয়র এবং ভোপাল, শেষে বাঘ দেখার স্বপ্ন নিয়ে চলে যাব মহারাষ্ট্রের তারোবা, এবং তারপর সেখান থেকে আবার মধ্যপ্রদেশের পেঞ্চ অভয়ারণ্য। সূচি অনুযায়ী চেপে বসলাম রায়গঞ্জ থেকে কাটিহার গ্রাম লোকাল ট্রেন। মোটামুটি সময় মতোই দুপুর 1:30টার সময় পৌঁছে গেলাম কাটিহার জাংশন রেলওয়ে স্টেশন। 12423 রাজধানী এক্সপ্রেস ঠিক সময় মতোই কাটিহারে এলো। পরবর্তী গন্তব্য কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। সঠিক সময় 4:05 আমরা পৌঁছে গেলাম কানপুর সেন্ট্রাল। ঠিক 6:30 আমরা চেপে বসলাম গোরখপুর লোকমান্য তিলক সুপারফাস্ট এক্সপ্রেস, এবং ঠিক 12:45 আমরা পৌঁছে গেলাম উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর ঝাঁসি। অনেকে ঝাঁসিকে মধ্যপ্রদেশে ভেবে ভুল করেন, আসলে ঝাঁসির ভৌগোলিক অবস্থান এমনই অদ্ভুত, মধ্যপ্রদেশ হয়েও ঝাঁসি কিন্তু উত্তরপ্রদেশ। ঝাঁসি স্টেশন থেকে আমরা রওনা দিলাম মাত্র 15 কিলোমিটার দূরে বুন্দেলা সাম্রাজ্য মধ্যপ্রদেশের ওরছায়। উত্তরপ্রদেশ থেকে এখন আমরা মধ্যপ্রদেশে ঢুকলাম, ঢুকছি এই যে গেট মধ্যপ্রদেশের, ঢুকে গেলাম মধ্যপ্রদেশ ইউপি থেকে এমপি। মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ওরছাতে আমাদের আগামী 2 দিনের আস্তানা হোটেল রাজমহল প্যালেস। আমরা এখন রাজমহল প্যালেসে আছি, রুমে যাচ্ছি। এটা হোটেলের ডিলাক্স রুম, আমি দারুণ সুন্দর হোটেলটি পরে আবার দেখাবো। এখন লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব ওরছা দর্শন। তো ফ্রেশ হয়ে গেলাম, এবার লাঞ্চ করতে এলাম। লাঞ্চের অর্ডার আগেই দেওয়া হয়েছে, এবার দেখি রেস্টুরেন্টে যাই। এটা রেস্টুরেন্ট, ডাইনিং হোটেলের। বেশ বড় রেস্টুরেন্ট। এটা কি আন্ডা কারি? ডাল তারকা আন্ডাকারি দিয়ে লাঞ্চ সেরে চলে এলাম ওরছা ফোর্ট ও প্যালেস। ওরছা মিন্স হিডেন প্লেস, ছুপা হুয়া স্থল। ওরছা বেতওয়া নদী কে কিনারে স্থিত হ্যায়, তো ওরছা বুন্দেলাও কি সেকেন্ড ক্যাপিটাল কহলাতি। তো বুন্দেলাও নে ইয়াহ 16th to 17th century 90 রুলার্স নে শাসন কিয়া হ্যায়, তো 1501 to 1783 তক। তো ইয়ে 3 ভাগ মে ডিভাইড হ্যায়। পহলা হ্যায় পাবলিক অডিয়েন্স হল, তো যা আম দরবার লগতা থা, কোর্ট লগতা থা, রাজা লোগোঁ কি সমস্যাওঁ কো সলভ করতে থে। ফির হম জায়েঙ্গে দেখনে দিওয়ানে খাস, যা সিফ রাজা কে খাস লোগ হি সেকশন মে যায়া করতে থে। ওর থার্ড সেকশন ইসকা কহলাতা লিভিং অপার্টমেন্ট, রয়্যাল কম্পার্টমেন্ট, যা উনকি ফ্যামিলি রানিয়া বচ্চে রহা করতে থে। ওর আপ উপর দেখিয়ে বিল্ডিং পর টাইলস নজর আ রহা, ইয়ে কহলাতা শীশ মহল। তো ইয়াহকে 13 মে মহারাজা উদিত সিং কে দ্বারা 1763 মে ইসকো কনস্ট্রাক্টেড কিয়া গিয়া রয়্যাল গেস্ট হাউস কে লিয়ে, একান্তবাস কে লিয়ে, জো বাদ মে 1978 মে মধ্যপ্রদেশ ট্যুরিজম গভর্নমেন্ট কে দ্বারা ইসকো হোটেল মে কনভার্ট কর দিয়া। তো যে আপকো 3 উইন্ডো নজর আ রহি, ও মহারানী সুইট রুম হ্যায়, যা বীচ মে 1 উইন্ডো নজর আ রহি, ও মহারাজা সুইট রুম হ্যায়। ইনকি 12 to 15 হাজার কস্ট হ্যায় আ ডে পার নাইট, ওর ইস হোটেল মে 8 কমরে হ্যায়, রেস্টুরেন্ট ভি অভি হোটেল চালু হ্যায়, অভি হোটেল হ্যাঁ কন্টিনিউ হ্যায় রানিং মে হ্যায়। আচ্ছা, আপ উপর দেখিয়ে পেন্টিং উপর বনি হুই ফ্রেস্কো ওয়াল পেন্টিং কে লাতি, গিলে প্লাস্টার বনাই জাতি, চুনে কো পহলে ছানা জাতা হ্যায়,
शनिवार चूने पर उड़द की दाल का पाउडर, दही और अलसी दाने का पाउडर मिक्स करके बॉल पर अप्लाइड करते, फिर गीले प्लास्टर पेंटिंग ड्रॉ की जाती। इन गैलरी में गेस्ट बैठा करते थे। अपर स्टोरी पर रानियां बैठती थी, नोबडी कुड सी इनसाइड, दे कुड सी आउटसाइड, यू नो बेल सिस्टम, पर्दा सिस्टम। तो 11वीं शताब्दी के पहले हमारे पर्दा प्रथा नहीं थी, वी वर ओपन माइंडेड, वी हैव ओपन कल्चर। जो मुगल भारत में आया तब हमारे यहाँ पर्दा प्रथा स्टार्ट हुई। आप देखिए गुप्ता पीरियड, अशोक पीरियड, किसी भी आइकोनोग्राफी या पेंटिंग देखें किसी में कवर्ड फेस वुमेन नहीं है। इट मीन्स वी वर ओपन माइंडेड। अभी हम आ चुके राजा महल के थर्ड सेक्शन, लिविंग अपार्टमेंट। ये रॉयल कंपार्टमेंट है। तीसरे महाराजा मधुकर बुंदेला की छह रानियां थी, हर एक रानी को एक कमरा दिया गया था उसमें। तो सभी रूम में विष्णु के दस अवतार की सुंदर पेंटिंग है, पांच कमरों में बनी हुई है, जो 500 वर्ष पुरानी पेंटिंग है। तो थ्री रूम लेफ्ट साइड, थ्री राइट साइड। इस रूम में विष्णु के दस अवतार की सुंदर पेंटिंग है। ये सेक्शन डेवलप फिर से किया गया, गिर गया था बिजली गिरने से। चतुर्भुज मंदिर जो यहाँ के तीसरे महाराजा मधुकर बुंदेला के द्वारा फाउंडेड किया गया, पर कंप्लीट ना होने के कारण राम जी की मूर्ति जो राइट साइड में रानी महल है, रानी महल में रख दी गई। तो रानी महल राजा राम मंदिर के रूप में विख्यात है। इसमें फिर बाद में विष्णु जी, लक्ष्मी जी, राधा कृष्ण की अष्टधातु की मूर्ति रखी गई। जहांगीर महल दारुण सुंदर। देखिए अभी हम लोग आ चुके जहांगीर में। दो मुस्लिम आर्किटेक्ट छिम्मा हमीद और हिंदू आर्किटेक्ट मोहन जोरछा के थे। इन तीनों के द्वारा ये महल बनाया गया, कि इंडो इस्लामिक आर्किटेक्चर में बना हुआ है। अब आप ऊपर देखिए, इसमें आठ गुंबद दिख रहे हैं आपको, आठ, फोर प्लेन डोम्स हैं, फोर डेकोरेटेड, हर एक सेंटर में प्लेन डोम लाइक मॉस्क, इस्लामिक आर्किटेक्चर, बट वेरी टॉप लोटस फ्लावर एंड कलर्स, पार्ट ऑफ हिंदू आर्किटेक्चर, बहुत आर्किटेक्चर फ्यूजन गया, नॉन एज इंडो इस्लामिक आर्किटेक्चर। और आप इसमें देखिए हर एक कॉर्नर पर उल्टे कमल के आकार का डोम, टिपिकल हिंदू स्टाइल ऑफ आर्किटेक्चर, लाइक इन्वर्टेड लोटस फ्लावर, उल्टे कमल के आकार का डोम, टिपिकल हिंदू स्टाइल ऑफ आर्किटेक्चर। उस समय पूरा टॉप पार्ट डेकोरेट था ब्लू एंड ग्रीन टाइल से। ওরছা ফোর্ট আর প্যালেসের ঐতিহ্য যেন নিয়ে চলে গেল সেই বুন্দেলা রাজাদের যুগ। গাইডের কথাগুলো শুনতে শুনতে সেই সময়কার ছবি যেন চোখের সামনে ভেসে উঠছিল। ইতিহাসে খানিকটা বুঁদ হয়ে চলে এলাম বেতোয়া নদীর ধারে বুন্দেলা রাজাদের ছাত্রী বা সেনেটপ দেখতে। বেতোয়া নদীর ধারে একটা দারুণ সন্ধ্যে কাটিয়ে চলে এলাম ওরছার বিখ্যাত রামরাজা মন্দিরে, যেখানে ভগবান রাম ভগবান নন, রাজা হিসেবে পূজিত হন। এবং প্রতিদিন ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় গান সেলুট দিয়ে আরতি শুরু হয়। সেই অসাধারণ মুহূর্তে সাক্ষী তো হলাম, কিন্তু ক্যামেরাবন্দি করতে পারলাম না। ওরছা কিন্তু মন জয় করে নিল। কাল যাচ্ছি গোয়ালিয়র, সঙ্গে থাকুন।